ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর জায়গা, সেটা খুব ভালো, মানে একটা পজিটিভ সাইড। আমরা খুব শান্তিপূর্ণভাবে, ফ্ললেসভাবে আমরা পুরো শুটিংটা করেছি, এবং এত বড় একটা ইউনিট, সবাই মিলে বাইরে গিয়ে সবাই সুস্থ ছিল এবং সমস্ত রকম প্রিকশন নিয়ে শুটিংটা করা হয়েছে। এভরিথিং টু টুগেদার ইট ওয়াজ এ রিয়েলি রিয়েলি নাইস এক্সপিরিয়েন্স। একজন অভিনেতা যখন পরিচালক হয় তার বেশ কিছু সুবিধে থাকে অ্যাক্টার, সেগুলো অনেক কিছু, সেই সুবিধেগুলো ডেফিনেটলি ওর সাথে কাজ করার সময় পাওয়া যায়। আবার কাঞ্চনজঙ্ঘার শুটিংয়ের এক্সপিরিয়েন্স বলতে গেলে একটা বই লিখতে হবে, তার কারণ আবার কাঞ্চনজঙ্ঘা এমন একটা ছবি যে ছবিতে যে কাস্টিং রয়েছে, যে টেকনিশিয়ানস রয়েছে, যে মানুষগুলো জড়িয়ে, তারা কিন্তু একসঙ্গে একই শিডিউলে সবাই একই দিনে সবার শুটিং, এবং সবাই খাদ্যরসিক, এবং সবাই প্রচণ্ড গান ভালোবাসে, প্রচণ্ড বেড়াতে ভালোবাসে, প্রচণ্ড গসিপ করতে ভালোবাসে, প্রচণ্ড আড্ডা দিতে ভালোবাসে, এটা হয় না যেমন। মানে সবার মনে হচ্ছিল যে মানে মানে এক্সেবারকারে তো এরকম একটা মানে শিডিউলে কখন মানে শুটিং করছিলাম, কখন আড্ডা দিচ্ছিলাম, কখন খাচ্ছিলাম, কখন চা খাচ্ছিলাম, কখন কফি খাচ্ছিলাম, কখন ফল খাচ্ছি, সব ব্যাপারটা একাকার হয়ে গেছে। আবার কাঞ্চনজঙ্ঘা নামটা শুনেই হয়তো অনেকে ভাববেন যে সত্যিই তাই কাঞ্চনজঙ্ঘার রিমেক বা এক্সটেনশন কিছু, ওই ওই ধরনের সাহস আমাদের কারোর নেই। এটা শতবর্ষে সত্যজিৎ রায়কে একটা শ্রদ্ধার্ঘ, এবং আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডেই দেও কাঞ্চনজঙ্ঘা আছে, সেই কারণে নাম। একটি ফ্যামিলি একসঙ্গে সবাই যাচ্ছে তাদের পৈতৃক বাড়ি যেটা সিচুয়েটেড ইন দার্জিলিং, তো সেখানে গিয়ে একটি সম্পর্কের এবং বলবো কী বলবো এটাকে ফ্যামিলি ড্রামা, সেইটা নিয়েই গল্প। যে সূত্রে আমরা এক দঙ্গল মিলে সবাই দার্জিলিং গিয়েছিলাম, এবং দার্জিলিং যাওয়ার ফলে আজকাল তো কোনো কিছু খবর চাপা থাকে না, ছবি থেকে আরম্ভ করে নিজেদের ছবি থেকে আরম্ভ করে খাবারের ছবি, চায়ের কাপে কতটা ধোঁয়া, সব ছড়িয়ে গেছে। তাতে প্রচুর লোকের রাগও হয়েছে, হিংসেটা একটু বেশি হয়েছে। কিন্তু আমরা সবাই মিলে যে দলটায় আমরা গিয়েছিলাম, আমরা অত্যন্ত মজা করেছি, এবং এত সত্যিকারের দেখলে বোঝা যাবে ছবিটায় যে এরা সত্যি একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছিল সবাই। আবার কাঞ্চনজঙ্ঘা সব মিলিয়ে একটা বিউটিফুল এক্সপিরিয়েন্স, মানে মেমোরেবল এক্সপিরিয়েন্স। এরকম বহু ছবি হয়েছে, মানে বহু ছবি তো সারা জীবনে করেছি, কিন্তু কিছু কিছু ছবি না কীরকম যেন সারা জীবন মনে থেকে যায়। এতদিন সেই সব লিস্টে মিস্টার মিসেস আয়ার, আবার অরণ্যে, চলো লেটস গো, এই ছবিগুলো ছিল। এর সঙ্গে লিস্টে আবার যুক্ত হলো আবার কাঞ্চনজঙ্ঘার নাম। অনেক নতুন অভিনেত্রী অভিনেতার সঙ্গে আলাপ হলো। কপু ভাই শাশ্বত, আমি আমরা তো বহু ছবি একসঙ্গে, আর অদ্ভুতভাবে সেই আবার অরণ্য থেকে আমরা নর্থ বেঙ্গলেই প্রচুর শুটিং করেছি, তো সেই সমস্ত পুরনো কথাবার্তা, বাবান্দা, কৌশিক সেন, রাহুল, নিকি, দেবলীনার সঙ্গে প্রথম কাজ করলাম। প্রথমত লকডাউনের পরে সেই অর্থে ফুল ফ্লেজড একটা ফিচার ফিল্ম এইটাই করলাম প্রথম। টেলিফিল্ম করেছিলাম, একটা ওয়েব সিরিজ করেছিলাম, কিন্তু ছবির কাজ এটাই ফার্স্ট টাইম আফটার লকডাউন, এবং সেটাও একটা আউটডোর, ফলে সব মিলিয়ে ব্যাপারটা খুব রিফ্রেশিং ছিল। নর্থ বেঙ্গল, দার্জিলিং, ওখানকার ওয়েদার, এবং তুলনামূলকভাবে করোনার ভয়টা ওখানে অনেকটা কম। রাজশ্রীর সঙ্গে আমি আগেও কাজ করেছি, তবে রাজশ্রী আমার নিজের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে ওর হোমওয়ার্কটা ভালো করা ছিল, যে কারণে শেডিং বলো ইত্যাদি বলো এগুলো নিয়ে আমার অসুবিধা হয়নি। Thank you.
আবার কাঞ্চনজঙ্ঘা শ্যুট করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা খুব বড় একটা ফ্যামিলি হয়ে গেছিলাম ওখানে, এবং যে সমস্ত অভিনেতারা আমরা একসঙ্গে কাজ করেছি তাদের প্রত্যেকেরই শুধু অনশ্যুট শুধু নয়, তার বাইরেও আমাদের মেলামেশাটা এমনই হয়ে উঠেছিল যাতে কোথাও মনে হচ্ছিল যে একটা ফ্যামিলি, কিছু বাড়ির লোকই একসঙ্গে বেড়াতে এসছে, এবং সেটা একটা খুব ভালোভাবে রিফ্লেক্ট করে তো এই রিলেশনশিপগুলো, তো সেটা আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স শ্যুটিংয়ের ক্ষেত্রে। ইটস আ ড্রিম প্রজেক্ট, এটা আমরা অনেক দিন ধরে প্ল্যান করছি, লাস্ট এক বছরের বেশি আমার কাঞ্চনজঙ্ঘা নিয়ে প্ল্যান হচ্ছে, এবং আমাদের এপ্রিল মাসে শ্যুটিং করার কথা ছিল কিন্তু লকডাউন অ্যান্ড এভরিথিং আমরা এখন করলাম। সো এইরকম একটা ইউনিট আমি আই এম ব্লেসড টু গেট এ ইউনিট লাইক দিস, 17 জন অ্যাক্টর একসঙ্গে কাজ করেছি সিনিয়র এবং সবাই মিলে, এইরকম পজিটিভ ভাইব আমি আগে কোনো শ্যুটিংয়ে পাইনি। কলকাতা রাজ্য দেশ সেরা খবর সবচেয়ে আগে দেখতে সাবস্ক্রাইব করুন এস নিউজ, গ্রাম থেকে শহর, নিউজ অ্যান্ড মাচ মোর।